অভিনেত্রী সানা খানের ভীষণ মন খারাপ, কারণ তার অতীতের ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিও ভাইরাল হওয়াতে তিনি সেই দুঃখের কথা শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। বেশ কিছুদিন ধরে তার নেগেটিভ ভিডিও তৈরি করা হচ্ছে, এতদিন ধৈর্য হারাননি। এবার কোনো এক ভিডিও দেখে অনেক দুঃখ পেয়েছেন সাবেক এই অভিনেত্রী। তিনি লিখেছেন, কিছু মানুষ আমাকে নিয়ে বেশ কিছুদিন ধরে নেগেটিভ ভিডিও তৈরি করছেন, আমি এতদিন ধৈর্য হারাইনি, কিন্তু এবার একজন আমার অতীত নিয়ে ভিডিও তৈরি করেছেন আর তা নিয়ে আজে বাজে কথা বলা হচ্ছে। আপনি জানেন না, কোনো মানুষ তওবা করার পর এভাবে কোনো মানুষকে অপমান করা পাপ। আমার মন ভেঙে গেছে। ইসলামের পথে চলবেন বলে বিনোদন জগৎ ছেড়েছিলেন সানা খান। সোশ্যাল মিডিয়ায় তা জানিয়ে অনুরোধ করেছিলেন তাকে যেন আর কেউ কোনো কাজের প্রস্তাব না দেন। এই ঘোষণার পর আবার সুরাটের বাসিন্দা মাওলানা মুফতি আনা সায়েদকে বিয়েও করে ফেলেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে ক্যাপশনে জানিয়েছিলেন, আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসতে পেরেছি, আল্লাহর কৃপাই বিয়ে করতে পেরেছি, আল্লাহ যেন আমাদের ইহলোক ও পরলোকে একসঙ্গে রাখেন। বিয়ের পরও সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হয়েছিলেন। শোনা গিয়েছিল বিয়ের অনুষ্ঠানে 99,879 টাকা অর্থাৎ প্রায় 1,00,000 টাকার লেহেঙ্গা পরেছিলেন সানা। যে সানা আল্লাহর পথ অনুসরণ করে বিনোদন জগতের গ্ল্যামার ত্যাগ করার কথা জানিয়েছেন, আবার সেই আল্লাহর খাতিরেই মাওলানাকে বিয়ে করেছেন তিনি, নিজের এত টাকা খরচ করে লেহেঙ্গা কেন পরছেন, এই প্রশ্ন উঠেছিল। সেই সময় কোনো প্রতিক্রিয়া দেননি সানা। তবে এবারের বিতর্কে আর চুপ করে থাকতে পারেননি প্রাক্তন অভিনেত্রী। ভার্চুয়াল জগতে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।